এদিকে সবাই একটু দেখো, এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, দেড় বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, মানে কুনাল সেনের লেখা বইটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স ম্যাটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই এটা 78 বছরের ব্যাপ্তি একটা পরিসর, 40 থেকে 2018, তার মধ্যে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে, এরকম মানে সেটা মন্বন্তরই হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা নকশালবাড়ি আন্দোলন হোক, তো এই সব কিছু বারবার ফেরত এসছে এই এই পরিসরে। তো সেইটা একটা, সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং গিভেন আর রিসোর্সেস। ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, কারণ আমি ওনার ব্যবহৃত সিনেমাটিক যে টুলগুলো সেগুলো ব্যবহার করেছি প্রচুর, ফ্রিজ ফ্রেমের ব্যবহার, ফোর্থ ওয়াল ব্রেকিং, এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা, তো সেগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি। তো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি, ওনার ছবির নাম দিয়ে করাটাই আমার মনে হয় যথাযথ। মৃণাল সেনের চরিত্র কোরক এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যের একটা খুব বড় জায়গা ছিল, কারণ ইটস এ ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক এটা। মানে অন্য যে দুটি ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্র, এখন তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা একটা পার্সপেক্টিভ। সো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য বোঝো ভেরি বিগ ফ্যাক্টর। শুধু সেটা নয়, এই ছবিটাই আমার মনে হয় একটা যেরকম ভাবেই আসুক দর্শকের সামনে, এই ছবিটা আমার জন্য একটা মাইলস্টোন হয়েই থাকবে সারা জীবন। কাছে ভীষণ নার্ভাসও ছিলাম, কারণ প্রথম যখন অফারটা আসে তখন এতগুলো জিনিস, এত গ্র্যান্ড ভাবে জিনিসটা হয়েছে আর কি,
ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, সুজিতার ছবি, চঞ্চলদা মৃণাল সেন এবং মৃণাল সেনের বায়োগ্রাফি, তাতে গীতা সেন, সব মিলিয়ে একটা একটা কি বলবো গ্র্যান্ড অফার ছিল। এবং সেইটা যখন লুক সেট হলো, লুক সেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম এবং সেই জন্য লুকটাকে ডান করা হয়েছিল। তারপর ভয়ে ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কি রিয়াকশন হবে। তো দর্শকের সামনে যখন গীতা সেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো, সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি। আজকে ট্রেলারটা এলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগবে। দ্বিধা কাজ করেনি, অভিনেতার কাজ হচ্ছে ছবির প্রয়োজনে যা করতে হবে সেটা করা, আমি তাই করেছি। নিজেকে তৈরি করা বলতে দেখুন, মানে আমরা যে সময়টায় বাস করি আর যে সময়ের গল্প এটা, দুটোর মধ্যে তো বিস্তর ফারাক। মানে যে মধ্যবিত্ত শ্রেণীর কথা মৃণালবাবু তার ছবিতে বলে গেছেন বারংবার, সেই মধ্যবিত্তেরও বেশ কিছু চরিত্র বদল হয়েছে এই এতগুলো দশক পেরিয়ে এসে। কিন্তু যেটা বলার সেটা আমি সব জায়গাতেই বলছি যে যে সময়টার গল্প এটা, সেই সময়টা বাঙালি জাতটাকে তার আইডেন্টিটিটা দিয়েছিল, যে মানুষগুলো তৈরি করেছিলেন বাঙালিকে তাদের মধ্যে একজন মৃণালবাবু। বিশ্বের মানচিত্রে বাংলা ছবিকে একটা গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে দিয়েছিলেন, আর সেই মানুষটার চরিত্রে তার অল্প বয়সটায় আমি অভিনয় করেছি। এবার প্রস্তুতি বলতে সময় নিয়ে একটা কাজ করেছিলাম যে সেই সময়কার বাঙালি কেমন হতো, বা মৃণালবাবুর নিজস্ব লেখাপত্রগুলো ভীষণভাবে হেল্প করেছিল। মৃণালবাবু নিজের সম্পর্কে অকপটভাবে নানা কথা নানা জায়গায় লিখে গেছেন, সেগুলো ভীষণভাবে সাহায্য করেছিল। মৃণালবাবুর ছবিগুলো আরেকবার করে রিভিজিট করেছিলাম ছবিটা করার আগে, এইভাবেই প্রস্তুতি নিয়েছি। প্রথম বায়োপিক ছিল কেয়া চক্রবর্তী, যেটা নাটকের মতো, তারপরে মহানন্দা মহাশয় দেবীর অপরাজিত, যেটা সত্যজিৎ রায়ের উপর, এবং এবার পদাতিক মৃণাল সেনের উপর। ডেফিনেটলি আমার কোথাও মনে হয়েছে যে এরা দিজ আর দ্য পিপল যারা যাদের কাজটাকে বা যাদের জীবনটাকে বা যাদের ওয়ার্ক যা ইন্সপায়ার করেছে জেনারেশন আফটার জেনারেশনকে, তাদেরটা কোথাও না কোথাওভাবে আর্কাইভ করে বা ধরে রাখা উচিত। শুধু কমার্শিয়াল অ্যাঙ্গেল দিয়ে ভাবা উচিত না যে আমি এদের জীবনী নিয়ে ছবি করলে কমার্শিয়ালি কতটা বেনিফিট হবো কি না। বাট আরেকটা দিক আছে দ্যাট আমি মনে করেছি যে এই ছবিগুলো হ্যাড গিভেন মি আইডেন্টিটি অলসো, আই হ্যাভ ক্রিয়েট আইডেন্টিটি অফ মাইন্ড অ্যাজ এ প্রডিউসার থ্রু দিস ফিল্ম। এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিসেই আর কি আমাদের করতে হয়েছিল, বিকজ অফ সিজিদা হট করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি, সোমনাথ এটা তোমাকে করতেই হবে। তো তখন অন্য আরেকটা ছবির বাঘাযতীনের সাথে একটা ডেট ক্ল্যাশ ছিল, তো তখন ভেবেছিলাম যে শুধু প্রস্থেটিক্সটা করবো, কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিল সেভাবে সাথ দেয়নি আর কি, সে চলে যায় মধ্যপথে আর কি। তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে, এবং ওইদিকে বাঘাযতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে, তো তারাও রাজি হয়। তো সবার সহযোগিতা নিয়ে পদাতিক হয়েছে, এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ যদি আরেকটু সুযোগ পেতাম সবারই মনে হয় সব সিনকিরি যা হয় তো আরেকটু ভালো করে করতে পারতাম।